শ্রোতা দর্শক বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। 90 দশকের নতুনদের জোয়ারে যারা আমরা চলচ্চিত্রে এসেছিলাম তাদের মাঝে একজন অন্যতম ব্যক্তিত্ব, অন্যতম হিরো ছিলেন আলেকজান্ডার বো। আজ তাকে নিয়েই হাজির হয়েছি রূপালী টিভির পর্দায়, শুনবো তার কথা। উনি আছেন এখন অনেক দূরে, সেই সুদূর আমেরিকাতে। কি করছেন সেখানে, কেন আছেন জানবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম আলেকজান্ডার ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সানি আসসালাম। আপু, কেমন আছেন আপনি? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা, তাও হ্যাঁ, আবার রূপালী টিভির মাধ্যমে আপনাকে দেখতে আমরা রূপালী পাচ্ছি। টিভির মানুষ, তাই রূপালী টিভিতে দেখা হয়ে গেল। রূপালী জগতের মানুষ আমরা অবশ্যই অবশ্যই, ছিলাম। হ্যাঁ, সবসময় সবসময় যেন খুব সুন্দর দেখা যায় আপনাকে, ও সেই থ্যাংক কামনাই ইউ সো করি। মাচ। এবং সবাইকে ধন্যবাদ যে আমাকে জয়েন করানোর জন্য, বিশেষ করে আপনাকে। কেমন আছেন বলেন, কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো যাচ্ছে, ভালো আছি এবং সবাইকে মিস করছি। অনেক দিন তো চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছেন, কত বছর হলো চলচ্চিত্রে? তাও তো মানে যদি গণি গণি তাহলে মনে হয় মানে সেম, মানে এক আমরা টাইমই একই হবে। সাথে এসেছি। হ্যাঁ হ্যাঁ, শুরুটা আপনি তো হয়েছিল, মনে আমার ধর যতটুকু ধারণা, শুরু হয়েছিল মনে কারাতে দিয়ে, কারাতে আগে কারাতে দিয়ে। তারপরে চলচ্চিত্র। একটু যদি বলতেন আমার দর্শকদের জন্য আপনার শুরুটা এবং কিভাবে কি করেছেন, প্লিজ। অবশ্যই অবশ্যই, যে আমি আসলে প্রথমত কারাতে শিখতাম, আপনার হিরো আমার শ্রদ্ধেয় ওস্তাদ গুরু যিনি মাসুম পারভেজ রুবেল ভাই, তার কাছে আমি কারাতে শিখতাম। সেখান থেকে আমার কারাতে মানে এটা যে তার কাছ থেকে শিখবো, এবং সেখান থেকে আমাকে জাতীয় পর্যায়ে যাওয়া, এবং আমি যতটুকু আমার ইচ্ছে ছিল না তার চেয়ে বেশি ইচ্ছে ছিল হলো আমার ওস্তাদের, যে আমি কিভাবে একজন গোল্ড মেডেলিস্ট হতে পারি, জাতীয় পর্যায়ে আমি গোল্ড মেডেল পেতে পারি, তার ইচ্ছেটাই বেশি। কারণ এরকম ওস্তাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যে সে যতটুকু করেছে, সে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে, আমি কিন্তু 6 বার, মানে 6টা ন্যাশনাল পদক আছে আমার, 6বার চ্যাম্পিয়ন আমি আমার নিজের ওয়েটে, এবং অল ওয়েট মানে যত বেস্ট প্লেয়ারদের খেলা হয় সেটাতেও আমি চ্যাম্পিয়ন হয়েছি। এবার 6 বার চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশে, এবং ন্যাশনাল পর্যায়ে আছে, ইন্টারন্যাশনাল আপনার যেটাকে বলে, প্রথমত সাউথ এশিয়ান দিল্লিতে চ্যাম্পিয়ন হই, তারপরে রাশিয়ায়, রাশিয়া আমি রানার্স আপ হই, এরপরে রিসেন্টলি আপনার কোরিয়াতে ছিল 2 বার, একবার চ্যাম্পিয়ন হই, একবার রানার্স আপ হই। এরপর জাপানে আমি অসংখ্যবার আমি সেমিনার করেছি, বিভিন্ন ট্রেনিং এ অংশগ্রহণ করেছি, লাস্ট এখন আছি আমি ইউএসএ তে, এখানে ট্রেনিং এ আসছি এবং এক্সামও দিয়েছি, এক্সামে উইন করেছি। বাংলাদেশে হয়তো কেউ বলতে পারবে না, যেটা আমি বলতে পারবো, যে কোনো হিরো এখন পর্যন্ত কারাতে এত বড় ডিপ্লোমা নেয়নি যেটা আমি নিয়েছি, অ্যাচিভ করেছি, এটা বাংলাদেশের হয়েই, যে 5 ড্যান ব্ল্যাক বেল্ট যেটাকে বলে সেটা আমি অ্যাচিভ করেছি ইউএসএ শিকাগো থেকে। আপনার সকল অর্জনের জন্য আপনাকে অনেক অভিনন্দন, এবং আপনি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সারা বিশ্বে অনেক দেশে, এই জন্য আমরা সত্যি গর্বিত। এবং খুব ভালো লাগলো জেনে যে আপনি এতগুলো অর্জন আপনি করেছেন আপনার জীবনে, এবং বাংলাদেশকেই নাম উজ্জ্বল করছেন অ্যাকচুয়ালি। তো এই যে আপনার এই অ্যাপ্রিশিয়েট কারাটের যে এত অভিজ্ঞতা, সেটা কি আপনার চলচ্চিত্রে কোনো কাজে লেগেছিল, বা কোনো ছবি করেছেন আপনি চলচ্চিত্রের এই বিষয়ে, হয়েছে কোনো ছবি? হ্যাঁ, আমার তো মনে হয় হয়েছে, আপনি যদি নামগুলো বলতেন। আমি তো আসলে আমার প্রথম যে একক ছবি যেটা ম্যাডাম ফুলি, সেটাই হলো মানে আমার বাংলাদেশে দর্শকদের কাছে একটাই মানে ফার্স্ট টাইম যে নতুন জিনিস ছিল, যে ফুটবল মার্শাল আর্ট, ফুটবল ফাইট, সেটা ছিল আমার সেই ম্যাডাম ফুলি ছবিতে। এরপর আমি প্রতিটি ছবিতে কিছু না কিছু, যেটা রুবেল ভাইয়ের কাছ থেকে শেখা, যে আমাকে কেন মানুষ দেখবে, কারণ আমার অত সুন্দর চকলেট হিরো না আমি, অত হার্ড না, অত লুক ই না, যে হিরোদের যেটা প্রয়োজন সেটা তো আমি না, তা আমাকে দেখতে হলে আমার যোগ্যতায় কিছু দেখাতে হবে, যেটা আমি শিখেছি কারাতে শিখেছি, মার্শাল আর্ট শিখেছি, সেই টেকনিক বা দর্শকদের কিছু দেখানোর জন্য, যে ভালো লাগার জন্য, যে ফাইট যেটা আমরা জ্যাকি চ্যান, জেটলি,
এবং ব্যান্ডেম এদের কাছ থেকে দেখা যে তারা তো হিরো, তাদের যে স্পেশাল যে শট গুলো আমরা ওইখান থেকে কিছুটা নেওয়া থাকতো এবং প্লাস আমরা সেটাকে অ্যাড করতাম। ওদের তো অনেক টেকনোলজি ছিল, অনেক ধরনের ওদের রিকোয়ারমেন্ট থাকে, মানে একটা কাজ করতে গেলে আমাদের তো সেরকম কিছুই থাকে না, আমাদের নিজের অভিজ্ঞতায় সেই রিক্সি শটগুলো দিতে হয়, আর ওইগুলো দিতাম বিধায় আমাকে অ্যাকশন হিরো হিসাবে মানে বাংলাদেশে সবাই চেনে, এবং ফাইট, রিয়েল ফাইট, যেটাকে মনে হয় যে আমরা তো ছবিতে করলে অনেকে মনে করবে কি যে আর্টিফিশিয়াল, এটা তো আসলে ছবি, কিন্তু আমি যখন ফাইট করি বা রুবেল ভাই যখন ফাইট করে সেটাকে রিয়েল ফাইটই মনে হয় যে না অরিজিনালি তারা মারছে এবং সেটা অরিজিনালি করছি, আমরা গায়ে খেটে করছি, সেটা অরিজিনাল দেখাচ্ছি দর্শকদেরকে। একটি ছবির পেছনে আসলে অনেক কষ্ট থাকে, অনেকে পরিশ্রম থাকে, সেটা অনেক দর্শকরা বুঝতে পারেন না, বেশিরভাগই বুঝতে পারেন না। এই ছবি করেছেন কতগুলি পর্যন্ত, কতগুলো ছবিতে অভিনয় করেছেন আপনি? আমার একক ছবি প্রায় 120-র মতো, 120 একক ছবি রিলিজ হয়েছে। আর রিলিজ হয়েছে কি বলতে কি, আমি যেটাকে মনে করি এটা অফ দ্য রেকর্ড হলেই ভালো হয় যে এই জিনিসটা আমার পলিসি, সবারই তো একটা পলিসি থাকে তাই না, যেরকম আপনি কাজ করেছেন যখন তখন আপনার একটা পলিসি ছিল যে আমি এই ওয়েতে কাজ করব, এই ওয়েতে গেলে আমার ডিমান্ডটা থাকবে, ঠিক আছে? তা আমরা যখন মানে খুব ব্যস্ত, আপনি তো জানেন যে কোন টাইমটাতে খুব মানে বেশি ছবি হচ্ছিল, কোন টাইমটাতে ছবি কম হচ্ছিল, হুম, অবশ্যই। ওই টাইমটাতে কেন ছবি বেশি হচ্ছিল সেটাও আগে বুঝতে হবে যে কেন আচ্ছা, বেশি ছবি হচ্ছিল। আসলে তখন ছবির ছবির বাজেট গুলো ছিল প্রায় 70-80 লক্ষ টাকা বাজেট, এর উপরে ছবির বাজেট হলে ছবি চলতো না বা রিস্ক হতো, 1 কোটি টাকা বাজেটে তখন কোনো ছবি হতো না, হয়তো হাতে গোনা 2-1টা হতো, বড় বড় অনেক স্টাররা থাকতো, যেরকম আপনারা দিলীপ বিশ্বাস সাহেবের একটি ছবি করেছিলেন মাল্টিকাস্ট, যে যে ছবির সাথে আমার প্রথম ছবি মানে মুক্তি পায় সম্ভবত অজান্তে, অজান্ত মেবি ছবি, ইয়েস। অজান্তে মাল্টিকাস্ট ছবি, এই ছবি দেখলেই মনে হয় সবাই ভয় পেত যে এত আর্টিস্ট নিয়ে একটি ছবি, ওই ছবির সাথে কোনো ছবি আসবে ভয় পেত, যেরকম ওই ছবির সাথে আমার একটি ছবি এসেছিল, ছবির নাম লম্বট, তারপরে আমি যে এবং আমাদের রুবেলকে। ডিরেক্টরই তো একজন সুপারস্টার, মানে আর দিলীপ বিশ্বাসের নামটাই তো একটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া ওইখানে শাবানা ম্যাডাম আছে, তারপরে আপনার মাসুদ পারভেজ ভাই আরো ছিলেন, অনেক, আমাদের সোহেল পারুল রানা ভাই, ভাই ছিল, সোহেল রানা ভাই ছিলেন, সুচিত্রের ম্যাডাম হ্যাঁ ছিলেন, রিয়াজ ছিলেন। হুম 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 রিয়াজ ছিল, তারপরে কিন্তু আমি আপনার থামিয়ে আরেকজনও একটা ছিল। কথা শুধু বলতে চাই আলেক ভাই, আপনি যে বলেছেন যে আপনার তেমন কোনো যোগ্যতা নাই, আপনার যোগ্যতা না থাকলে আপনি 120 ছবি করেছেন, তো ডিরেক্টররা তো আপনাকে এমনি নেয়নি, অবশ্যই আপনার সব যোগ্যতাই আছে নায়ক হওয়ার আমি সে জন্য, এজন্য আপনি এত ছবি করেছেন এবং সফলও হয়েছেন অবশ্যই। আমি সেই জায়গাটা আমি সেই জায়গাটাই হ্যাঁ আসতেছি যে কেন আমি মানে আমার যোগ্যতাটা কিভাবে আমি তৈরি করেছি, হ্যাঁ, ফিল্মে যে অবশ্য ভাগ্যটাও লাগে, চেষ্টাও লাগে, এবং কিছু হ্যাঁ পলিসি তো অবশ্যই লাগে। আমি কিন্তু কোনো পলিসি করতে পারিনি কখন, আপনারা হয়তো সেটা বুঝতে পেরেছেন, চলচ্চিত্র বোঝা তখন খুবই কঠিন। কিছু অনেকের পলিসি লাগে না, অনেকের ভাগ্য লাগে, অনেকের অভিনয় হ্যাঁ, যোগ্যতা একজন এক এক আগে ভাবে টেনে উঠে নিয়ে যায়, যায়। হ্যাঁ সেটাই। আপনার তো ভাগ্য কি, আপনার আপনার নায়ক রাজ রাজ্জাকে রি দিয়ে আপনি আমার আপনার ভাগ্যটা আমার ভালো যত ছিল, পলিসি কোনো ছিল না, ভাগ্য ভালো ছিল, আমি বলবো এক এক কথায়, আমি বলবো ভাগ্য ভালো ছিল আমার, সত্যি কথা, ভাগ্য খুবই ভালো আমার ছিল। মানে ওইটাই হলো যে মানে আপনি আপনার এন্ট্রিটাই আগে মানে আগে ছিল যে এন্ট্রিটা হয়েছে কিভাবে, তার যাত্রাটা হবে ওইভাবে অতভাবে যে আপনার এন্ট্রিটা ছিল খুব ভালো আপনার এন্ট্রি কিন্তু যে খুব ভালো তবে ছিল, শহীদুল ইসলাম খোকন হুম হুম একজন ফ্যাক্ট ছিল তখনকার সময়ে, একজন সেই ফিগার ছিল, ওনার ছবি, ওনার মেকিং, ওনার নামেই ছবি চলতো একটা তখনকার অ্যাকশন সময়ে। তো অ্যাকশন আপনিও ছবিগুলো পেয়েছেন ভালো ব্রেক, পেয়েছেন অবশ্যই ভালো বলবো। এখনকার যে অবস্থান চলচ্চিত্রে, তাকে তা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে প্লিজ। হ্যাঁ, আমি আমি ওটা শেষ হ্যাঁ করিনি, বলেন, হ্যাঁ প্লিজ। আমি আমি ছবি হতো প্রায় সব হিরোরা 25 দিন, 30 দিন, 20 দিন এরকম ডেট দিত সবাই, সব প্রডিউসারকে, এবং প্রডিউসারদেরকে ডেট যত বেশি দিত প্রডিউসাররা তত খুশি হতো, ঠিক আছে? কিন্তু আমি কি করতাম, আমি ডেট দিতাম 12 দিন, 10 দিন, তখন বললো এটাতে কি ছবি হবে, এতে কি ছবি করা সম্ভব? তাই বললাম যে আপনাকে বাজেট তো কমাতে হবে, হ্যাঁ আবার খুশি হয়ে যায় বাজেট যখন কমানোর কথা বলি, আমি বললাম আপনি শুরু করেন, আপনার ছবি শেষ করে আমি অন্য ছবিতে জয়েন করবো। তো এইভাবে আমি দু একটা ছবি শুরু করেছি। তা আমি কি করতাম,
সবার আগে মেকআপ রুম আমি ঢুকতাম, মানে এবং আমার প্রজেক্টগুলোকে এমন তৈরি করতাম যে আমার কাজগুলোকে আমি ভাগ করে নিতাম, ফাইট গান সিকোয়েন্স ভাগ করে নিতাম, যে ফাইট হলে ফাইট গান, আগে আমি সিকোয়েন্স গুলো শেষ করব, দেন আমি ফাইট গুলো শেষ করব, লাস্ট অফ আমি গানে যাব একদম রিল্যাক্স, এভাবে আমি শেষ হতাম। তখন দেখা যেত 10 দিন আমার ছবিটা শেষ হয়ে যেত, মানে আমার কাজ, আমার কাজ আমি 10 দিনে ফিনিশ করে দিতাম। তা 10 দিনে যখন একটা কাজ শেষ করে দিতাম, আর অন্যান্য আর্টিস্ট যারা ছিল, কো আর্টিস্ট ছিল এবং অন্যান্য সিনও থাকতো, তার সব মিলিয়ে 15 দিনে একটা মুভি শেষ হয়ে যেত। আমার মুভিটা যদি 15 দিনে শেষ হয়ে যায়, আর 20 দিনে যদি একটা মুভি শেষ হয়, 5 দিন আপনার এখানে আপনার বেঁচে যাচ্ছে অর্থটা, সেক্ষেত্রে আমার পলিসিটা ছিল এটাই যে আমি 5 দিন সেভ করে দিই। একটা প্রডিউসারকে 5 দিন সেভ করা মানে অনেকগুলো টাকা সেভ করা। এই পলিসিটা ছিল একরকম, যে বিজনেস রিলিজ হওয়ার আগে অ্যাচিভ, সে কিনতে গেলেই লাভ করছে, বিক্রিত করে ব্যাপার, কিনতে গিয়েই লাভ করছে। তো এই পলিসিটা ছিল আমার, যে কারণে আমার সংখ্যা ছবির সংখ্যাগুলো একটু বেশি। এখনকার যে অবস্থা চলচ্চিত্রের, বা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, বা এই যে সমস্যাগুলো চলছে, এটা নিয়ে যদি কিছু বলতেন, কি মনে করছেন? আসলে এখন তো মার্কেটটাই আমি দেখি না, এখন মার্কেটটা হয়ে গেছে ওটিটি মার্কেট, আপনি সিঙ্গেল স্ক্রিন তো এখন নাই বললেই চলে। আমরা যখন করেছি, আপনি যখন করেছেন, মানে যে অনেক আগের দিনের কথা না, কিন্তু যে তখন ছিল সিঙ্গেল স্ক্রিন, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখতো, দেন আপনি সুপারহিট নায়িকা হতেন, দেন আমরা সুপারহিট না হই, মানে আমাদেরকে পরিচিতিটা লাভ হয়েছে যে টিকিট কেটে ছবি দেখেছে দর্শক। আর এখন তো আপনার ওটিটি, আপনার এখানে ফেমাস হওয়ারও কিছু নাই, এখানে আপনার টিকিট, মানে আপনি যে স্টার হলেন, আপনার যে গ্রহণযোগ্যতা সেটাও নাই। এখন হলো যে যেভাবে যত পলিসি ভাবে আপনাকে মার্কেটিং করতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটিং করতে পারে, সে ওইভাবে স্টার হচ্ছে। এখনকার ওই যে খুব দ্রুত কাজ করতে হবে, ই করতে হবে, এখন ওইটা আমি দেখি না, ওইটা প্রয়োজন হয় না, কারণ এখন বাজেট অনেক বেশি, এখন আর আগের মতো নাই, এখন বাজেট বেশি, কাজ করতেছে সবাই ভালো। এই যে আপনার দুটা পরিচয়, একটি হচ্ছে চলচ্চিত্র অভিনেতা, আর একটি হচ্ছে ক্যারাটে এক্সপার্ট, আমি বলবো পুরস্কার প্রাপ্ত অনেক কিছু, তো কোন পরিচয়টা আপনার কাছে বেশি এখন স্বাচ্ছন্দ্যের বা আনন্দের মনে হয় আপনার কাছে? আসলে মাঝখানে বলিনি যে আমার তো বাংলাদেশে থাকলে নায়ক হিসেবেই বলা হয় যে আলেকজান্ডার বো, এখন তো ওরকম আগের মতো ছবি নাই, নাই বলতে কি ছবি আসে ভালো লাগে না, ক্যারেক্টার পছন্দ হয় না, ক্যারেক্টার পছন্দ হলে হয়তো দেখা গেছে ডিরেক্টর পছন্দ হয় না, বা আমার পছন্দে কি আসে যায়, এখন তারা যে ক্যারেক্টারটা নিয়ে আসে সেই ক্যারেক্টারটা আমার মানে মানে আমার সাথে যায় না, মানে আমরা যে টাইপের কাজ করেছি বা যে হাইটে আমরা ছবি করেছি, যে একটা ছবির একটা ওজন, আমরা যে আমরা বলতাম যে এই ছবিটা অনেক ওজন, মানে অনেক ভার, মানে ছবিটা দেখলে যেন মনে হয় যেন কি যেন একটা গল্প, মানে গল্পটা অনেক স্ট্রং, এখনকার গল্প বা এখনকার যে ক্যারেক্টারগুলো দেখতেই হালকা মনে হয়। তা এর মধ্যে কিছু বের হচ্ছে যেগুলা ফেমাস হচ্ছে, কিছু বের হচ্ছে, তা কিন্তু আপনার একটা বছরের মধ্যে যদি একটা দুটা ছবি যদি চলে, আর ছবিগুলো যদি অ্যাভারেজ না চলে, তাহলে মার্কেট তো চলবে না, সিনেমা হলগুলো কি হবে, সবাই কি মোবাইলে ছবি দেখবে, যারা গরিব, যারা আমাদের মফস্বলের দর্শকরা, তারা কি করবে, তারা তো হলে গিয়ে ছবি দেখবে, তাই না, তাদের জন্য তো কিছু বানানো হচ্ছে না। আপনার কি মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য এই ক্যারাটে শেখাটা কতটা জরুরি বা কতটা প্রয়োজন বলে আছে আপনি মনে করেন? হ্যাঁ, আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি, বাংলাদেশে এখন প্রতিটি স্কুলে, প্রাথমিক যে স্কুলগুলো আছে, স্কুল এবং হাই স্কুল, এগুলোতে সরকারিভাবে কারাতে শেখানোর জন্য টিচার বরাদ্দ হচ্ছে। খুব ভালো কথা, জেনে ভালো লাগলো। সরকারিভাবে, এবং শুধু কারাতে না, আর অন্যান্য খেলা আছে, অন্যান্য স্পোর্টস এর এই শাখা আছে, যাদের যারা এগুলো জানতেছে বা যারা এগুলো নিয়ে কাজ করছে, তারাই অ্যাপ্লাই করছে যে আমাকে টিচার হিসাবে রাখা হোক, বা আমার যে স্কুলগুলো আছে, আমার যে এলাকার যে স্কুল এবং এইগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে আমার যে মানে শিষ্যরা আছে, মানে ছাত্ররা আছে যারা সিনিয়র, তাদেরকে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিয়েছি যে তোমরা ওদেরকে শেখাবা, বিশেষ করে মেয়েদেরকে, মেয়েদেরকে শেখানোর জন্য মানে এখনকার যে সরকার মানে এই পলিসিগুলো বের করে দিয়েছে, অন্তত সেলফ ডিফেন্স। কারাতে একটা জিনিস হলো, আমাদের মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন,
মেয়েদের জন্য কাঁধে, আর ছেলেদের জন্য প্রয়োজন কি, যেরকম এখন আমাদের মানে বিশেষ করে ছেলের মেয়েকে বাচ্চাদের খেলার কোনো মাঠ নাই, আপনার বাসা স্কুল, তো এরপরে ও কি করবে? ওকে যদি কোনো খেলাধুলা দেওয়া হয়, দেখা গেছে ফুটবল খেলতে ও পছন্দ করে না, ওইটা করে না, কিন্তু কারাতে হয় কি, আপনার একটা রুমের ভিতরেও প্র্যাকটিস করানো যায়, সে নিজে শারীরিক ব্যায়াম, যেটা শারীরিক কসরত বলে, যেটাকে আপনি ব্যায়াম করলে নিজেকে ভালো রাখতে পারবেন, সে ব্যায়ামের সাথে আপনার কি হচ্ছে, আপনার মস্তিষ্ক খুলছে, ব্যায়ামের সাথে সাথে আপনার মস্তিষ্ক খুলছে এবং আপনি সেলফ ডিফেন্সটা আপনি শিখতেছে। কারাতে দুইটা জিনিস কাজ করে, একটা মানুষকে, একটা বাচ্চাকে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে লাইফটাকে তৈরি করার জন্য যা যা দরকার, একটা স্কুলে গেলে একটা টিচার যা শিখায়, একটা কারাতে স্কুলে ওই টিচারটা তার মতোই করে শিখায় যে তাকে কিভাবে চলতে হবে, তাকে কিভাবে মানুষ হতে হবে এবং কিভাবে সৎ একজন মানুষ হতে হবে, এই জিনিসটাই শিখায়। এবং শ্রদ্ধা থেকে শুরু করে কারাতে আপনি দেখবেন প্রথমে যাওয়ার পরে আমরা যেরকম একজন আরেকজন দেখলে সালাম দেই, মুসলমান যেহেতু আমরা সালাম দেই, আর কারাতে আছে বো, আপনি দেখছেন হয়তো যে আমরা রুবেল ভাইকে গেলে আমরা বো করতাম এবং জাপানিজ ভাষায় বলে রে, এই সিস্টেম গুলো, তা এই শ্রদ্ধাটা মানে ওইখান থেকে শুরু হয় যে সিনিয়র জুনিয়রকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, জুনিয়রকে কিভাবে ই করতে হয়, মানে আমি সিনিয়র হলে আমাকে কিভাবে ই করবে, এই ডিসিপ্লিন গুলো শেখায় কারাতে। মূলটাই হলো ডিসিপ্লিন, একটা মানুষের জন্য যে ডিসিপ্লিনটা দরকার সেটাই কারাতে শেখানো হয়। জেনে খুব ভালো লাগলো আলেক ভাই। এখন আমরা কথা বলতে বলতে আসলে প্রোগ্রামে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সে কারাতে নিয়ে, অবশ্যই কি পরিকল্পনা করছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমাদের দেশের ছেলে মেয়ের জন্য কি কি আপনার পরিকল্পনা আছে? দেখেন খুব ভালো লাগলো প্রশ্নটা করেছেন আপনি। আমি ইউএসএ তে কেন এসেছি, হায়ার এডুকেশনের জন্য, কোনটার উপর, কারাতের উপর। এটাতে মানে হয়তো পরে কিছু পাবো, আমি সরকারের কাছ থেকে আমি হয়তো অ্যাপ্লাই করলে কিছু পাবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবেই আমি আসছি এখানে অ্যাচিভ করার জন্য। আমার মেনলি হলো সার্টিফিকেট দরকার এবং এখানকার যে টেকনিকগুলো সেটা আমার জানা নাই, কিন্তু আমি এখানে আসলে পরে আসার পর আমি জানলাম যে আমার লং টাইম একটা ট্রেনিং করেছি, সেটাতে আমি জানতে পেরেছি যে আসলে আমাদের ট্রেনিং আর এখানকার ট্রেনিং অনেক ডিফারেন্ট, এখানে কিভাবে শেখানো হয় আমরা কিভাবে শেখাই। আমি মূলত বাংলাদেশ কারাতে ফেডারেশন একজন কার্যনির্বাহী মানে সদস্য রানিং, এবার নিয়ে আমি 3 টাইম, তা আমি বাংলাদেশে কাজ করতেছি কারাতে, প্রতিটি জেলাতে আমি কারাতে নিয়ে কাজ করতেছি, প্রতিটি জেলাতে আমরা ক্যাম্প শুরু করেছি, সেটা বাংলাদেশ সরকার আমাদেরকে মানে অনুদান দেয়, বাংলাদেশ কারাতে ফেডারেশন মানে ফেডারেশনকে দেওয়া হয়, সেই ফেডারেশন প্রতি বছরই 20টা করে জেলা চুজ করে, 20টা 20টা করে জেলা, কারণ অনেক জেলা তো একসাথে তো করতে পারবো না, আমরা 20টা 20টা জেলা প্রতি বছরই আমরা ই করছি, যে যারা কারাতে প্রেমিক, যারা কারাতে শিখতে চায় তাদেরকে এনে আমরা ক্যাম্প করতেছি, আমরা 20 দিনের, 15 দিনের, 7 দিনের, সর্বোচ্চ মানে বেশি আর নিম্ন হলো আপনার 20 দিন, 7 দিন ক্যাম্প করতেছি। সেখানে আমার সকাল বিকাল দুবেলা করে ক্যাম্প করা হচ্ছে। তা আমাদের তো আসলে কারাতে স্পোর্টস এ মানে অর্থ খুব কম, আপনার ক্রিকেট ফুটবল এগুলোতে অনেক বাজেট আসে, কারাতে খুবই খুবই অল্প, এই অল্প বাজেটে আমরা 7 দিন 10 দিন ক্যাম্প করছি, 15 দিন ক্যাম্প করছি। তো এইভাবে বাচ্চা থেকে একদম বুড়ো, কারাতে কিন্তু কোনো বয়স নেই, এই একটা স্পোর্টস যে এখানে বয়স লাগে না, তো বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত যারা ইচ্ছে হয় তাদেরকে আমরা ট্রেনিং করায় থাকি, এবং যারা শিখতে চায় মানে আপনার মাধ্যমে জানাতে চাই, যারা কারাতে শিখতে চায় আমাদের বাংলাদেশে, তারা তাদের যে জেলা ক্রীড়া সংস্থা আছে, তাদের যে মানে স্পোর্টসের যে গ্রাউন্ড মানে গ্রাউন্ড আছে, সেখানে গিয়ে কারাতে টিচারের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা ওইটা জেনে যাবেন যে কিভাবে কারাতে শিখতে হবে, কারণ ওইখানে ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে কারাতে শেখানোর জন্য। এভাবে আমরা উৎসাহিত করছি এবং প্রতি বছর আমরা 3টা 4টা করে গেম করছি এবং ইন্টারন্যাশনাল গেমেও অ্যাটেন্ড করতেছে বাংলাদেশ, এভাবে আমাদের অ্যাচিভ
চলছে কারাতের। খুবই ভালো লাগলো জেনে, আপনার অনেক অনেক সাফল্য কামনা করছি, আপনার সব সকল উদ্যোগ যেন সফল হয় এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যেন আরও বেশি স্বাবলম্বী হয়, নিজেদেরকে ডিফেন্সটা শিখতে পারে আপনাদের মাধ্যমে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে আমাকে অ্যাটেন্ড করার জন্য রূপালী টিভির মাধ্যমে, এবং রূপালী টিভির যারা ডিরেক্টর আছেন এবং এর সাথে যারা জড়িত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, পরে কথা হবে অন্য কারোর সাথে।